মাশরাফি জালামুই বোলিং এর ত্রিদেশীয় সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে সংগ্রহটা নিদারুণ দীনতায় ভরা ছিল উইন্ডিজের। 50 ওভার শেষে 9 উইকেটের খরচায় সর্বসাকুল্যের সংগ্রহ দাঁড়ালো 261 রান। জয়ের জন্য 262 রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার ট্রয়ের তামিম ইকবাল, সৌম্য সরকার আর সাকিবাল হাসানের প্রতিশ্রুতিশীল ব্যাটিংয়ে মাত্র 2 উইকেট হারিয়ে 5 ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর ফেলে লাল সবুজের দুর্বার যোদ্ধারা। ক্যারিবীয়দের দেয়া 262 রানের লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল আর সৌম্য সরকার। তাদের প্রান্ত আগলে ব্যাটিংয়ে বিনা উইকেটে দলীয় 144 রান এলে জয়ের সুবাতাস বইতে শুরু করে টাইগার শিবিরে। ঠিক তখনই পা হরকালেন সৌম্য সরকার। 26তম ওভারে রস্টন চেজের শেষ বলটি ডিপ মিড উইকেটের উপর দিয়ে সীমানা পার করতে গেলে বাউন্ডারি ঘেঁষে দাঁড়িয়ে থাকা ব্রাভো প্রথমে তালুবন্দী করতে না পেরে উপরে তুলে দেন। এরপর বাউন্ডারির বাইরে থেকে ভেতরে এসে তা তালুবন্দী করেন। ব্যক্তিগত 73 রানে নিজের ইনিংসের ফুল স্টপ টেনে দেন এই ওপেনার। এই রান সংগ্রহে তিনি বল খেলেছেন 68টি, যেখানে 4-এর মার ছিল 9টি এবং 6 ছিল 1টি। ড্রেসিং রুমের পথ ধরার আগে তিনি তুলে নিয়েছিলেন নিজের ওয়ানডে ক্যারিয়ারে 8ম 50। হাফ সেঞ্চুরির পথে তিনি বল খেলেছিলেন 47টি, যেখানে 4-এর মার ছিল 5টি আর 6 ছিল 1টি। সৌম্যের পর 50 তুলে নেন তামিম ইকবালও। ওয়ানডেতে এটি তার 45তম হাফ সেঞ্চুরি। হাফ সেঞ্চুরিটি অবশ্য বেশ সতর্ক ব্যাটেই করেছেন তামিম ইকবাল। ইনিংসের দ্বিতীয় ওভারে কেমার রোসের বল ড্রাইভ করতে গেলে কাভার অঞ্চলে তা তালুবন্দী করতে দৌড়ে আসেন রস্টন চেজ, কিন্তু ভাগ্যদেবীর প্রসন্ন দৃষ্টি থাকায় এই যাত্রায় বেঁচে যান। এরপর আর কোনো বিপদ নয়, দারুণ সেন্সিবল ব্যাটে 78 বলে তুলে নেন 50, যেখানে 4-এর মার ছিল 5টি, তবে ছিল না কোনো 6-এর মার। তবে তামিম ইকবাল যতই ধীর গতির ব্যাটিং করুক না কেন, আজকের ম্যাচে বাংলাদেশের উদ্বোধনী জুটির প্রশংসা করতেই হবে, আর সেটি চোখ এড়ায়নি প্রতিপক্ষ দলের অধিনায়ক জেসন হোল্ডারেরও। তিনি মনে করছেন এই দুজনের ব্যাটিংয়ের কাছেই মূলত হারতে হয়েছে তার দলকে। ম্যাচ শেষে উইন্ডিজ অধিনায়ক হোল্ডার বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসালেন। বাংলাদেশের বোলিং এবং ব্যাটিংয়ের তারিফ করে তিনি বলেন, বাংলাদেশের বোলার এবং ব্যাটসম্যানরা দারুণ করেছে, বিশেষ করে আমরা শুরুতে বাংলাদেশের কোনো উইকেট নিতে পারিনি আর এ কারণেই মূলত আমরা এই ম্যাচে হেরে গিয়েছি, আর আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করেছে, কিন্তু শেষের দিকে বাংলাদেশের বোলাররা দারুণ বোলিং করেছে।